আইসক্রিম গুলো ওপেন টেন্ডার বলে আবার টেন্ডারে একটা সুযোগও আছে ওপেন টেন্ডারই টেন্ডার বাট আমি সেটা করলাম না সেই লোকটাকে দিলাম না আমার নিজের লোককে দেওয়ার জন্য আমি প্রজেক্টটা 6 মাস ফেলে রাখলাম না আমরা ওই সাথে আমার পার্টির বদনাম হলো আমার গভর্নমেন্টের বদনাম হলো আমি কি সেটা এলাউ করব আমরা ওইভাবে করি না দিদি আমরা যেভাবে সিস্টেম ওয়াইজ আমাদের যেভাবে সরকারি নিয়ম আমি যদি তোমাকে বলি আমার কাছে ইনফরমেশন আছে জেলা পরিষদ কি কাজ করছে জেলা পরিষদের সভাধিপতি 15% টাকা তো আপনারা এখন পাচ্ছেন 15 কমিশন থেকে কি কাজ নিয়েছেন আপনারা হাতে কি কি নিয়েছেন আমি তো শুনি দিদি আমাদের 15 এফসি তে যে টাকা এসেছে তার থেকে আমরা যে মানে 40-60 যে রেশিও হয়েছে আমরা সেভাবে কাজ করছি রাস্তাঘাট করছি এবং পানীয় জলের করছি চেক ড্যাম করছি আমাদের মিশন আমাদের টয়লেট বাথরুম পঞ্চায়েত সমিতির সাথে কোঅর্ডিনেশন আছে হেলথ ডিপার্টমেন্টের কাট থেকে পঞ্চায়েত সমিতির সাথে কোঅর্ডিনেশন আছে পঞ্চায়েত সমিতির সাথে সভাপতিদের সাথে আমাদের কোঅর্ডিনেশন আছে দিদি ডিএম এর সাথে কোঅর্ডিনেশন আছে ডিএম এর সাথেও আছে ভিডিওদের সাথে আছে ভিডিওদের সাথে আছে আমরা ভিডিওদের কাছ থেকে ওখানে আমাদের প্রপোজাল ওখান থেকে নিয়ে থাকি তোমার যে টেন্ডার হয় সেই টেন্ডারের মধ্যে সব টেন্ডার কি পিডব্লিউডি নিয়ে চলে যায় আমাদের টেন্ডার দিদি আমাদের সমস্ত এই টেন্ডার আছে আমাদের এই টেন্ডারটা কে করে এই টেন্ডার আমাদের আমরাই করি তোমরাই করো সবচেয়ে বেশি টেন্ডার কোন ডিপার্টমেন্ট থেকে হয় আমাদের আমাদের টেন্ডার তো দিদি আমাদের যে টাকা পয়সা 15 এফসি যে আছে আমরা জেলা পরিষদ থেকে আমাদের টেন্ডার গুলো করে রাখি সমস্ত সবচেয়ে বেশি টেন্ডার কোন কর্মদক্ষ করেন আমাদের আমাদের পূর্ত দপ্তর থেকে সবকিছু হয় সবকিছু হয় তা পূর্ত দপ্তর কি টাইম মতো টেন্ডার করে না নিজের কন্ট্রাক্টরকে দেবে বলে ফেলে রাখে না দিদি আমাদের সমস্ত ওপেন টেন্ডার তো আমাদের যেভাবে স্কিম গুলো ওপেন টেন্ডার বলে আবার টেন্ডার একটা সুযোগও আছে ওপেন টেন্ডারই টেন্ডার বাট আমি সেটা করলাম না সেই লোকটাকে দিলাম না আমার নিজের লোককে দেওয়ার জন্য আমি প্রজেক্টটা 6 মাস ফেলে রাখলাম তাতে আমার পার্টির বদনাম হলো আমার গভর্নমেন্টের বদনাম হলো আমি কি সেটা এলাউ করব আমরা ওইভাবে করি না দিদি আমরা যেভাবে সিস্টেম ওয়াইজ আমাদের যেভাবে সরকারি নিয়ম আমি যদি তোমাকে বলি আমার কাছে ইনফরমেশন আছে এভাবে আমরা করি না দিদি আমাদের হয়তো তুমি দেখে নাও পিডব্লিউডির কত টেন্ডার পড়ে আছে আর কোন কোন কন্ট্রাক্টর শুধু ওই টেন্ডার পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না তুমি দেখে আমাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে তোমার রিপোর্টটা মলয় ঘটকের কাছে পৌঁছাবে মলয় ঘটক আমাকে রিপোর্টটা পাশন করবে ঠিক আছে মলয় বলে রাখলাম আর ডিএম এর কাছ থেকেও আমার রিপোর্ট চাই